তোমার জীবনে আজ একটি বড় স্বপ্ন আছে, আর সেটাকে পূরণ করার জন্য তুমি পরিশ্রম করে যাচ্ছ, কিন্তু কিছুতেই তুমি সফল হতে পারছো না। তুমি ভেঙে পড়ছো ভেতর থেকে। তোমার মনে হচ্ছে এই স্বপ্নকে আমি কোনোদিনও পূরণ করতে পারবো না। ভাই, তোমার স্বপ্নকে তুমি নিজেই যদি অসম্ভব মনে করো, তাহলে তুমি ওই স্বপ্নের যোগ্যই নও। ওই স্বপ্নটা হাজার মানুষকে ছেড়ে তোমার চোখে এসেছে, আর তুমি ওই স্বপ্নটাকে ছেড়ে দিচ্ছ। কে বাধা দিচ্ছে তোমায়? বন্ধু বান্ধব, এই সমাজ, নাকি তোমার বাবা মা? বন্ধু, এগুলো শুধু অজুহাত, কারণ তোমাকে বাধা কেবলমাত্র তুমিই দিচ্ছ। ওরা তো বলবেই এটা কঠিন, এটা তুই পারবি না, এটা তোর জন্য নয়, কারণ ওরা দেখেনি এই স্বপ্নটাকে। এই স্বপ্নটার গুরুত্ব কতটা এটা শুধু তুমিই জানো, কারণ এটা তোমার স্বপ্ন। মনে করো সেই দিনটার কথা যেদিন তুমি ঠিক করেছিলে তুমি একজন আইপিএস অফিসার হবে, একজন ক্রিকেটার হবে, একজন ফুটবলার হবে, একজন রাইটার হবে বা একজন অ্যাক্টর হবে। আর সেই দিনে তুমি তোমার আসল উদ্দেশ্যকে পেয়েছিলে, আর আজ সেটাকে কঠিন বলে ছেড়ে দিচ্ছ। এটা কঠিন, আর তাই তো এই স্বপ্নটা অন্যদের থেকে আলাদা। এই স্বপ্নটাই তোমাকে অন্যদের থেকে আলাদা বানাবে। তোমার পরিশ্রমের গল্প একদিন সারা বিশ্ব শুনবে। তুমি স্পেশাল, তাই তুমি এই স্বপ্নটা দেখেছ, এটাকে পূরণও করতে চাও। মানছি সহজ নয়, কিন্তু বন্ধু, তুমি হাল ছেড়ো না। হাল ছেড়ে দিলে তুমি কখনো অন্যদের থেকে আলাদা হতে পারবে না। যারা কষ্ট দিয়েছে তাদেরকে দেখাতে পারবে না যে তোমার আসল ক্ষমতা কি। এত সহজে হার মানলে চলবে না বন্ধু, তোমাকে লড়তে হবে তোমার স্বপ্নের জন্য। তোমাকে লড়ে যেতে হবে আজকের প্রত্যেকটা দিন, যাতে তোমার সেই স্বপ্নটা একদিন তুমি সত্যি হতে দেখতে পারো। বন্ধু, আমি আছি তোমার সাথে, কারণ আমিও এরকম একটা লড়াই লড়ছি। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।